দর্শক বাংলাদেশে মিয়ানমারের সীমান্ত এলাকার খবর জানাতে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিনের কাছে। শফিক, এই মুহূর্তে সীমান্তের সার্বিক চিত্র কেমন দেখছেন এবং নতুন করে অনুপ্রবেশের কোনো খবর আছে কি আপনার কাছে? জোসিন্তা, আমি ঠিক এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফের হিনলা এলাকায় অবস্থান করছি। এখানে আপনি হয়তো আমার পিছনে দেখতে পাবেন বিজিবির একটি বিশাল গাড়িবহর। বিজিবির গাড়িবহরে করে যারা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সেদেশের বর্ডার গার্ড পুলিশের সদস্য, তাদেরকে বিজিবির হিনলা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তমরু প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বিজিবির নিরাপত্তা হেফাজতে ছিলেন, তাদেরকে সেখান থেকে বিজিবির গাড়িতে করে দীর্ঘ 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন বিজিবির হিনলা ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই গাড়িবহরে ছিলাম। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিজিবির এই গাড়িতে মিয়ানমারের সরকারি বাহিনী বর্ডার গার্ড পুলিশের সদস্যরা এই গাড়িতে আছে, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। বিজিবির তরফে আমি যেটি জানতে পেরেছি সেটি হলো যে এদেরকে নৌপথে অথবা বিমানপথে যে পথেই সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক না কেন, সেজন্য তাদেরকে প্রস্তুত করা হয়েছে। আর সীমান্ত পরিস্থিতি যদি বলি, যে আজকে থেমে থেমে গুলির শব্দ এসেছে সীমান্তের ওপার থেকে, এলাকাবাসী আতঙ্কিত এবং তাদের চলাচল সীমিত সীমান্ত এলাকায়। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।